রাগের মাথায় তো আমরা অনেক কিছুই করে ফেলি, কিন্তু রাগের মাথায় যেটা করলাম সেটা কি ঠিক না ব্যাঠিক সেটা আমরা রাগ যখন চলে যায় তখনই বুঝতে পারি আসলে এই কথাটা আসলে কতটুকু সত্যি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং আমার ব্লগটি দেখবেন। আমি ব্লগার তানিয়া। তো রাগ করে হচ্ছে মানুষ তো অনেক কিছুই করে। কারোর রাগ হলে সে একা একা কোথাও বেরিয়ে যায়, আবার কারোর রাগ হলে সে চুপচাপ থাকে, তার রাগ কাউকে বুঝতে দেয় না, আবার কেউ রাগ করলে কী করে, ঘরের জিনিস ভাঙে। এক একজনের রাগ এক একভাবে প্রকাশ করে, কিন্তু রাগটা যখন চলে যায় তখন বুঝতে পারে আসলেই তার রাগ করাটা আসলেই উচিত ছিল না। তবে আমরা কী করবো, রাগ তো কন্ট্রোলে রাখতে পারি না, মাথা ঠান্ডা হলে বুঝতে পারি যে আসলে রাগ করা উচিত ছিল না। কথাটা বললাম কেন, আসলে যখন অনেক আগে আব্বু বাবা মার সাথে আমরা সবাই কম বেশি রাগ দেখাই, তো আগে বাবার সাথে যখন রাগ দেখাইতাম তখন অনেক কিছু বলতাম, তো এখন বুঝি যে আসলে রাগগুলো দেখানো উচিত ছিল না। তখন তখন এই রাগগুলো না দেখাইলেই হইতো, কেন যে তখন রাগ দেখাইতাম এই বিষয়গুলো আসলে এখন বুঝতে পারি যে আসলে কষ্ট পাইছে রাগ দেখানোর কারণে, ওই রাগগুলো আমাদের দেখানো উচিত ছিল না। কিন্তু আসলে আমাদের মানে বয়স বলেন বুঝ বলেন এটাই এমন যে আমরা রাগ করলে ওই বিষয়টা নিয়ে মানে এত গভীর হয়ে যাই, ওই বিষয়টা আসলে আমাদের মাথা থেকে বের হয়ে যায় যে আমরা কী করতেছি আর কী করতেছি না। যাই হোক, আজকের হচ্ছে ব্লগিংটা হচ্ছে আমার বাবার বাসায়, তো ওইখানে হচ্ছে আম্মু দুই তিন দিন হচ্ছে আমি কোনো ভিডিও বানাই নাই, ভিডিও বানাইতে আমার ইচ্ছাও করে নাই, কেন জানি কোনো কিছু ভালোই লাগে নাই। তো তারপর হচ্ছে আম্মু যেহেতু আজকে দেখি কচু রান্না করতেছিল মাছ দিয়ে, শুটকি ছিল চিংড়ি শুটকি, চিংড়ি মাছ ছিল না, তো আমি বললাম যে থাক চিংড়ি শুটকি আর লাগবে না, মাছ দিয়েই হচ্ছে রান্না করো কচু। তারগুলো হচ্ছে কালো কচু ছিল, ওই কালো কচুগুলো ছুলে নিয়েছে। কালো কচু হচ্ছে আগে ভাপ না দিয়ে একবারেই রান্না করে। আমি অনেক আগে আমার শ্বশুরবাড়িতে আর কি রান্না করছিলাম যে কালো কচু আগে আগে ভাপ দিয়ে নিয়েছিলাম পরে রান্না করছিলাম, ওইটাও ভালো লাগছে। তবে এইভাবে তো আমি মাছ দিয়ে খাই নাই, চিংড়ি দিয়ে খেয়েছি, অনেক কিছু দিয়ে খাইছি। আর হচ্ছে যে লার্কির চুলায় কেন বলতেছি, আমাদের এখানে গ্যাসের লাইন কেটে দিচ্ছে, আসলে এই লাইনটা হচ্ছে অনেক সময় হচ্ছে থাকে অনেক সময় থাকে না গ্যাস, তো এখন সবাই হচ্ছে দুর্ভোগ কারণ এই গ্যাসটা অনেক বছর ধরে আসে আমাদের এদিকে, আর হঠাৎ করে গ্যাস নাই। এখন সবাই তো বাড়িঘর করে ফেলছে এমনভাবে যে মাটির চুলা বানাবে বা আলাদাভাবে কোনো কিছু করবে এরকম জায়গা কেউ রাখে নাই, তো এখন আনফর্চুনেটলি সবাইকে হচ্ছে এরকম করে বাহিরে রান্নাঘর বানিয়ে তারপর রান্না করতে হচ্ছে, কিছু করার নাই, কষ্ট হলেও করতেছে, কারণ তাদের তিনবেলায় রান্না করতে হবে আর খেতে হবে, এটা তো আর বাদ নাই, তাই না? দুনিয়ার মধ্যে অনেক কিছুই বাদ দেওয়া যায় কিন্তু খাওয়াটা তো আর বাদ দেওয়া যায় না, আর খাওয়ার জন্য তো রান্না করতে হবে। যেহেতু আমাদের বাড়ির পাশে আর জায়গা নেই, সামনেও জায়গা নেই যে মাটির চুলা করে বানাবে, এর জন্য হচ্ছে হচ্ছে আর কি দরজার সামনে হচ্ছে আলগা একটা চুলা দিয়ে হচ্ছে আম্মু রান্না করতেছে। আর আমাদের যেহেতু অনেক মানুষ তো রান্নাও বেশি করতে হয়, আর এখানে হচ্ছে আমার বোন ঝালমুড়ি বানাইতেছিল, একদম ঝালমুড়ি হয়েছে, খেতে যে এত মজা হয়েছে মানে অনেকদিন পর এরকম হচ্ছে টেস্টি হচ্ছে ঝালমুড়ি খাইলাম। তবে হচ্ছে বুট আর হচ্ছে গুন্নি হচ্ছে ঝালমুড়িওয়ালা থেকে কিনে আনা হয়েছে চানাচুরো, বাসায় মিলে সবাই খাবে, এর জন্য তো আমি কী করছি ওই একটা ঠোঙা বানিয়ে নিছি, ঠোঙার ভিতর দিয়ে দিছি, এই ঠোঙা করে ঝালমুড়ি আগে খেতাম, কী যে মজা লাগতো এই দিনগুলো আসলে এখন অনেক মিস করি, এই দিনগুলো আর চাইলেও এখন আর ফিরে পাবো না। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং সবাইকে থ্যাংক ইউ অল।